বহিরাত আসাম থেকে রাজ্যে প্রবেশ করার পথে উত্তর জেলার চোরাইবাড়ি থানার পুলিশের নাকা ট্র্যাকিং এ আটক অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশী নাগরিক। ধৃতরা হলো সোহাগ মিয়া বয়স 20 বছর, পিতা মৃত মুস্তফা আলী, বাড়ি মিরপুর জেলার নতুন বাজার, ফরদিন ইসলাম বয়স 24, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, বাড়ি নেত্রকোনা জেলা, এবং আশরাফুল ইসলাম বয়স 25 বছর, মোহাম্মদ ফয়জুল পুরা মানিক, তার পিতা, বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সহ বাংলাদেশী ও ভারতীয় টাকা। জানা গেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ তিন যুবক পায়ে হেঁটে অসম সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ, তার চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসলে তাদের গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে এক এক সময় এক এক পরিচয় এবং বাড়ির ঠিকানা বললে পুলিশ তাদের জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। অবশেষে থানার সাব ইন্সপেক্টর পিতু সাহা তাদের টানা জিজ্ঞাসাবাদ চালালে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। পরে তাদের কাছ থেকে বাংলাদেশি 535 টাকা, ভারতীয় 4,500 টাকা সহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বেশ কিছু ভুয়ো ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। দিনের মতো আজ আমরা নাকা পয়েন্টে ডিউটি মানে চেকিং পিকেন চেকিংরত অবস্থায় আমরা তিনজন বাংলাদেশিকে আমরা আটক করি। প্রথমে তাদের সন্দেহজনক তাদের কথাবার্তা এবং তাদের চালচলন আমাদের একটু সন্দেহ হয়। পরবর্তী সময় আমরা ভালো করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন এলাকা অপরিচিত নাম বলতে থাকে। সবশেষে তারা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক বলে। এবং গতকালকে রাত্রে আনুমানিক 1টা নাগাদ তারা শিলচরে তারা ট্রেন দিয়ে আসে এবং সেখান থেকে একটা প্রাইভেট গাড়ি করে তারা এই আমাদের আসাম পাড়ে গেটের সামনে নামে এবং সেখানে পায়ে চলে তারা আমাদের চোরাইবাড়ি